বিশ্বজুড়ে অ্যানিমেশন ব্যাপক জনপ্রিয়, আর অ্যানিমেশন ফিল্মের কথা মাথায় আসলেই ডিজনির কথা মাথায় আসে। তবে শুধু ডিজনি নয়, অ্যানিমেশনের জগতে নাম লিখিয়েছে আরও অনেক প্রতিষ্ঠান। পিকজার, ফ্রেম স্টোর, স্টুডিও জিবলি, ওয়ার্নার ব্রস অ্যানিমেশন, ড্রিম ওয়ার্ক অ্যানিমেশন স্টুডিও সহ আরও অনেক স্টুডিওর প্রযোজনায় এসেছে নাম করা সব ছবি। বাংলাদেশেও যে বিশ্বমানের অ্যানিমেশনের কাজ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই। আমাদের অনুষ্ঠানেও বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে অ্যানিমেশনের কাজগুলো হচ্ছে। দেশে যে কয়েকটি স্টুডিও অ্যানিমেশনের কাজটা করছে, সাইকোর স্টুডিওস তার মধ্যে একটি। সম্প্রতি টুমরো নামের যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দর্শকের নজর কেড়েছে তা নির্মিত হয়েছে সাইকোর স্টুডিওতে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় তৈরি এই ছবিটির মূল উদ্দেশ্যই ছিল শিশু কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরা। এই ছবিতে প্রায় 350টা শট নিজেরাই বানিয়েছেন শিল্পীরা। এ ধরনের ছবিতে যে কোনো গল্প ফুটিয়ে তুলতে যথেষ্ট সময় প্রয়োজন, কারণ বেশ কয়েকটা ধাপ অনুসরণ করে অ্যানিমেশনের কাজটি করতে হয়, যেটা পুরোটাই একটা টিমওয়ার্ক। টুমরো তৈরিতে 2 বছরেরও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে এই দলটিকে। এতে বিভিন্ন ধাপে কাজ করতে হয়েছে তাদের। প্রথমে স্টোরিবোর্ড, তারপরে কনসেপ্ট আর ফাইনাল লুক নিয়ে চিন্তা করতে হয়েছে। 3D ক্যারেক্টার মডেল প্রথমে তারা তৈরি করেছেন, এরপরে করেছেন টেক্সচারের কাজগুলো, যেখানে ক্যারেক্টারগুলোকে কালার দেয়া এবং ডিজাইন তৈরির কাজটি করা হয়। স্কিন টোন নিয়েও কাজ করেছেন। এরপর এরকম বিভিন্ন ধাপ পার হয়ে অ্যানিমেশনের কাজটি শুরু করেন তারা, আর বেশিরভাগ ক্ষেত্রে এর পুরোটাই হাতে করতে হয়েছে। অ্যানিমেশনের পর আসে সিমুলেশনের কাজ, আর এরপর আসে লাইটিং আর রেন্ডারিংয়ের কাজ। বাংলায় বানানো এই স্বল্পদৈর্ঘ্য ছবি টুমরো জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও। বেশ কয়েকটি ভাষায় চলছে এর ডাবিংয়ের কাজ। টুমরোটা আরও 6টি ভাষায় ডাব হচ্ছে, যেমন ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান, ডাচ, উর্দু, আরবিক আর ঠিক স্প্যানিশ। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে এই 6টি ভাষাকে, মানে যদি আমরা করতে পারি তাহলে আসলে আমরা পৃথিবীর মেজর ভাষাগুলোকে আমরা আসলে কভার করতে পারবো। তবে মহামারীর মধ্যে এমন কাজ করতে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হয়েছে। প্রযুক্তিগত চ্যালেঞ্জ, কারণ আসলে তো ডাব তো করতে হয় একটা স্টুডিওর ভিতরে। হ্যাঁ, আপনি আর্টিস্টকে ডাকবেন, তাদের সঙ্গে আপনি অ্যাক্টিং করাবেন, এটা প্রথম প্রযুক্তিগত হচ্ছে কি, এটা সেটআপটা, স্টুডিও সেটআপটা, এটা করতে খুবই আমাদের কষ্ট হয়েছে আর কি। যেটা হয়েছে যে আমরা দীর্ঘদিন চেষ্টা করার পর আমার হচ্ছিল না, কারণ মানুষ যখন হোম স্টুডিওতে রেকর্ড করছে, যেমন দেখেন আমি একটা ছোট একটা হোম স্টুডিও সেট আপ করেছি আমার ঘরের মধ্যে কাজ চালানোর জন্যে। এমন করে টুমরো করতে গিয়েও আমাদের টুমরো মানে ইংলিশ বা ডাব করতে গিয়ে যেটা হোক না কেন, আমাদের টেকনিক্যাল সাপোর্ট ছিল অনলি আমাদের স্টুডিও সেট আপটার জন্য আমরা খুব ভুগেছি। যে একটা ভালো মাইক্রোফোন বা একটা ফোন একটা হয় না, যে একটা স্টুডিওতে রেকর্ড করলে যেটা হয় আর কি, খুব ক্লিন একটা সাউন্ড থাকে, সেই সাউন্ডে আমরা কাজ করি, এই বিষয়টা আমাদের আপাদমস্তক আমরা অনেক সাফার করেছি আর কি। তো মানে ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুজন মেজর ক্যারেক্টারকে বাসায় বসে কাজটা করতেছে। আমাদের যেমন বাতাসে বড় আমরা আতুন, এই দুটো ক্যারেক্টার আর্টিস্টটা বাসায় একটা হোম স্টুডিও করে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরে যেটা হয়েছে আমাদের এখান থেকে একটা হোম স্টুডিওকে সাপোর্ট তাদের দিতে দিচ্ছে যে কী কী কেনা লাগবে, এটি মিনিমামের মাইক্রোফোন, একটা পফ ফিল্টার, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, এই টাইপের কিছু টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস ছিল। গত কয়েক দশকে বিশ্বজুড়েই অ্যানিমেটেড চলচ্চিত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। 3D অ্যানিমেশনে এখন আরও নিখুঁত ও বিস্তারিত কাজ করা হয়। এক্ষেত্রে বাংলাদেশের তরুণরা যেভাবে কাজ করছে তাতে দেশের অ্যানিমেশনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। The world has become beautiful again. Goodbye, Ratul. Goodbye.